প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটি ঠান্ডা তরকারি। আর এই গরমে তো এই তরকারিটি অনেক উপকারী, আর আমিও রান্না করেছি খুবই সহজভাবে। তো চলুন দেখে নেই আমি কিভাবে রান্না করছি। প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা পেঁপে কিউব করে কেটে সিদ্ধ করে নিচ্ছি 10 মিনিট। আর এই পেঁপেটা খুব বেশি পরিমাণে সিদ্ধ করার দরকার নেই, রান্নার মধ্যেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছটাকে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। আর এই মাছটা আমি খুব সময় লাগিয়ে ভাজব না, খুব সময় লাগিয়ে ভাজতে গেলে এই মাছটি শক্ত হয়ে যায়। খুবই দ্রুত ঝটফট এপাশ ওপাশ ভেজে এই মাছটাকে নামিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই একই তেলে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটাকে সামান্য লাল করে একটু ভেজে নিতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুনের বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এই তরকারিতে খুব একটা মশলা লাগে না, খুবই কম মশলায় রান্না করলে খুবই ভালো লাগে। সব তরকারিতে কিন্তু অতিরিক্ত মশলা ভালো লাগে না। এখন মশলাটাকে খুবই ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে জিরা। এখানে জিরাটা আমি হাফ চা চামচ পরিমাণের মতো নিয়েছি। আর জিরার ফ্লেভারটা আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করে দিতে পারেন। যে কোনো রান্নায় খুবই ভালো মতো কষিয়ে নিলে মশলাটা তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব। যখন অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু এই তরকারিগুলো খেলে পেট ও শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আর এই তরকারিগুলো কিন্তু ঝোল করলেই বেশি ভালো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপর আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব। আপনারা কেমন ঝোল খাবেন সেটা বুঝে এখানে পানি দিবেন। আমি যতটুকু পরিমাণে পানি দিয়েছি ঝোলটা কিন্তু আরও টেনে যাবে, আর এই পানির মধ্যেই বাকি সিদ্ধটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পেঁপেটাকে সিদ্ধ করে নেব। এই তরকারিটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায়, বেশি একটা সময় লাগে না রান্না করতে। কয়েকটি কাঁচামরিচ এখানে ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ এখানে মশলাটার পরিমাণ খুবই কম, কাঁচামরিচের ঝালটাও কিন্তু খারাপ লাগে না। তরকারিটা কিন্তু এখন হয়ে গিয়েছে, আমি ধনেপাতা কুচি দিয়ে নিলাম উপরে। যারা ঝোল তরকারি খেতে পছন্দ করেন না তারাও এটি ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন আমার সব রান্না আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে আসে। তো আমি এতটুকু ঝোলই রাখবো, এখন আমি নামিয়ে নেব। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো খুব সহজে হয়ে গেল না পেঁপে দিয়ে চিংড়ি মাছের এত মজাদার একটি তরকারি। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।